লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে কিছুদিন আগেই, যার ফলও বেরিয়েছে 4ঠা জুন। ফল বেরোনোর পর থেকেই দিকে দিকে চলছে সন্ত্রাস, বেশিরভাগ ক্ষেত্রে কাঠগড়ায় দাঁড়িয়েছে শাসক দল। তবে এবার তৃণমূল সমর্থকের বাড়িতে এলো প্রাণনাশের হুমকি এবং ধর্ষণের চিঠি। সবেমাত্র লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, ফলাফল প্রকাশ হয়েছে তার, কিন্তু এর মধ্যেই তৃণমূল সমর্থকের বাড়িতে পৌঁছলো প্রাণনাশের ও ধর্ষণের হুমকির চিঠি, তাও একবার দুবার নয়, তিনবার। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের 92 নম্বর বুথের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, লোকসভা ভোটের রেজাল্টের পরদিনই প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে, যেখানে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশের হুমকি ও ধর্ষণের কথা লেখা রয়েছে। যদিও চিঠিতে যার নাম লেখা আছে সে অরণ্য সর্দারের মা, বলছেন, আমার ছেলে ছোট, আমার ছেলে কিছুই জানে না, তার নাম করেই এসব বলা হয়েছে। পাশের বাড়ির সাথে আমাদের কথাবার্তাও হয়। আমি তো ওটা কিছু জানি না, বাচ্চা মানুষ কিছু জানে না, তার নাম যদি দেয় আমি কি করে বলবো। এবার বাচ্চা ছন্দ করে বলছে, ও ছোট বাচ্চা, কিছু জানে, ওর নামে লিখেছে যে ও। কিন্তু এই যে এখানে প্রাণনাশের হুমকি বা রেপ করা হুমকি কেন হচ্ছে, এটা আপনাদের সঙ্গে কোনো শত্রুতা ছিল? না, আমাদের সাথে কোনো শত্রুতা না, ওদের সাথে তো কথাবার্তা সব কিছু হয়, পাশাপাশি থাকি, এবারে ছন্দ এতে হচ্ছে এটা। এর পাশাপাশি কি কারো অন্য কোনো বাচ্চার নাম অরণ্য আছে? না, আমার ছেলের নাম অরণ্য। আপনার নাম? আমার নাম অর্চনা সর্দার। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে পুলিশকে জানালে আবারও একইভাবে দুবার হুমকির চিঠি আসে বাড়িতে। আর জানিয়ে এখন আতঙ্কে রয়েছে ওই পরিবার। পরিবারের সদস্য পূর্ণিমা দাস বলেন, হুমকি চিঠি আমরা দুবার পেয়েছি। প্রথমবারে যখন চিঠি পাই তখন আমরা ঘরে ছিলাম না, এসে দেখি হুমকি দেওয়া চিঠি রয়েছে। থানায় নিয়ে যাওয়ার সময় আবারও একবার হুমকির চিঠি আসে, আমরা চাই পুলিশ তদন্ত করুক। ভোটের রেজাল্ট বেরোর পরের দিন আমার বাড়িতে একটা চিঠি পাই, সেই চিঠি, আমিও বাড়ি ছিলাম না, আমার স্বামীও বাড়ি ছিল না, সেই চিঠিটা আমার স্বামী যখন দরজা খুলে দেখে ওই চিঠিটা, উনি পড়তে জানে না বলে উনি রেখে দিয়েছিল আমাকে। আমি আসার পর আমাকে দেখিয়েছে, দেখাতে আমি পড়ে দেখে আমি পাশাপাশি সব লোকজনকে দেখালাম, দেখে ওটা আমি যখন একজনের, আমাদের গ্রামের একজন মানে মেম্বার, তার কাছে গেলাম, সে বললো জিটি করতে হবে। সেটা আমি নিয়ে কাগজ, আমাদের এখানে যে উকিল আছে, আমার সে আমার পাড়া প্রতিবেশী ভাই সম্পর্কে হয়, তার কাছে গেলাম, বলে হ্যাঁ এটা করতে হবে। বলতে আমি তারপরের দিন যখন মানে জিটি করতে গেলাম, তখন সেই দুপুরবেলায় আবার একটা চিঠি আসে, আমি চলে যাওয়ার পরে বাড়ি ফাঁকা পেয়ে, তারপরে সেই চিঠিটা আবার হুমকি দিয়েছে যে আমি সবাইকে জানিয়েছি বলে। সেই চিঠিটা, চিঠির মধ্যে কি লেখা আছে দেখি, চিঠিটা, চিঠিতে লেখা আছে আমার নাতনির প্রাণ হীন হবে, ওকে মেরে ফেলবে বলে প্রথম চিঠিটাই লিখেছে। তারপরে চিঠিটাই লিখেছে মানে ডেট, ইংরাজিতেও লেখা আছে ডেট, ডেট করে দেবে। তারপরে আমরা প্রশাসনের কাছে যখন পুলিশকে জানালাম, তারপরের লেখাটা আছে ওর গলা কেটে দেবে, তোর নাতনির গলা কেটে দেবো। কাদের সন্দেহ করছেন আপনারা? হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চার লেখা, কিন্তু নিশ্চয়ই এর মধ্যে বড় কেউ আছে, বাচ্চাদের দিয়ে হাতের লেখাটা আমরা পেয়েছি। আপনারা কি কোনো দল করেন? আমাদের যে দল, আমাদের বিজেপি, আমরা তৃণমূল করি। আপনারা তৃণমূল করেন? এটা কি বিরোধীদের চক্রান্ত মনে হচ্ছে আপনার? না, এটা বিরোধীদের নয়, কিন্তু তার কি মনে হচ্ছে, কারোর কোনো সন্দেহ মনে হচ্ছে আপনার? হ্যাঁ, পাশাপাশি আছে আমার। কারোর সঙ্গে শত্রুতা ছিল? না। তাহলে এইভাবে পড়লো, এত বছর পড়ছেন হঠাৎ? সেটাই তো আমরা প্রশাসনকে আমরা জানিয়েছি। পুলিশ প্রশাসন কি বলছে? তারা তো আমাদের কোনো এলাও করছে না। থানায় অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ কাগজপত্র আমি সব জমা দিয়েছি, তিনটে মানে যে তিনটে চিঠি এসছে সব আমি সব জমা দিয়েছি। ওনারা আমার মানে প্রথম দিন জানিয়েছি আসবে বলে আসেননি, তারপরের দিন যখন আবার চিঠি পেলাম তখনও আবার গেলাম, আমরা কয়েকজন গেছি, আমাদেরকে খুব মানে খারাপ ব্যবহার করেছে, ওনারা আমাদের মানে তাড়িয়ে দিতে চাচ্ছে এখন। তারপরে ওনারা বলে যাচ্ছি বলে এসেই মতরি একটা বাচ্চাকে জিজ্ঞেস করে সবাইকে মানে পাড়া প্রতিবেশী যখন এসেছে সবাইকে বলছে বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বলে সবাইকে তাড়িয়ে দিয়ে একটা ছোটো বাচ্চাকে ডাকলো, ডেকে তুই দিয়েছিস, তোর খাতাটা দেখি বলে আর কিছু করলো না, আমাদের কারাই মানে ইয়ে করে গেল যে সিআইডি তদন্ত করতে হবে। এখন কি চাইছেন? আমরা এর একটা তদন্ত চাইছি তো। আপনার নাম? বাচ্চাটার কি অবস্থা হবে, কদিন পরে স্কুল পার্সেল সব খুলে যাবে। আপনার নাম? পূর্ণিমা দাস। ইতিমধ্যেই উড়ো চিঠিকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা, ঘটনায় গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, রাজনৈতিক কারণ নাকি সম্পূর্ণই পারিবারিক তা নিয়ে রয়েছে জিজ্ঞাসাবাদ।
না, এই বিষয়টা নিয়ে আমার কাছে কোনো খবর আসেনি, তো ওরাও আমার কাছে আসেনি। তো আপনি যখন বলছেন, আপনার মুখ থেকেই তো আমি এখন শুনলাম, আপনি যখন বলছেন তো আমি এই বিষয়টা নিয়ে আমি একটু তদন্ত করছি। কত নম্বর বুথ এটা? এটা 92 নম্বর বুথ।